সো ভিউয়ার্স, আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফানের টোটাল 32 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো বোম্বাদার মুভি অযোগ্য টোটাল 42 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো রিভেঞ্জ মুভির টোটাল 32 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো প্রভাসের মুভি কালকি টোটাল 22 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাঙের টোটাল 42 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো রোশান স্যার এবং শবনম বুবলির অভিনীত মুভি রিভেঞ্জকে নিয়ে। তো গাইস, এই মুভিটা কিন্তু প্রত্যেকটা দর্শকের মধ্যে আলাদা লেভেলের একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, কারণ এই মুভিটাই সেই মুভি যেটা শাকিব খানের মুভি তুফানের পরে বাংলাদেশের বুকে সর্বোচ্চ হাইপ ক্রিয়েট করতে পেরেছিল। এবং এই মুভিটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা দর্শকের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল, আশা ছিল যে এই মুভিটা একটা ধামাকা বক্স অফিস কালেকশন করবে, কারণ এই মুভিটার লুক অ্যান্ড ফিল দেখে মনে হচ্ছিল এটা একটা সাউথের মুভি। এবং এই মুভির লুক অ্যান্ড ফিল দেখে কিন্তু প্রত্যেকটা দর্শক এই মুভিটাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল, কারণ মুভির লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে মুভিটার অ্যাকশন সব কিছু কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল। তো গাইস, এই মুভিটা এখনও পর্যন্ত টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, তো ভিউয়ার্স, রিভেঞ্জ মুভিটা তার অলরেডি 32 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 32 এসে মুভিটা বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করছে প্রায় 60,000 টাকার মতো, এবং টোটাল 32 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 2,33,60,000 টাকা। তো গাইস, এই মুভিটা এখনও পর্যন্ত অ্যাভারেজ আছে এবং লাইফ টাইমে মুভিটা তার যে বাজেট সেটাকে অলরেডি রিকভারি করেই নেবে। তো এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সকলেই জানেন বোম্বাদার মুভি অযোগ্য, যেটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে এবং দর্শককে যেভাবে হলে টানছে মুভিটা, ভাই আশা করি লাইফ টাইমে একটা বিরাট বড় ইতিহাস তৈরি করে দিয়ে যাবে। ভাই আলাদা লেভেলের খেলা খেলছে মুভিটা, এবং এই 60 বছর বয়সে এসে এরকম অভিনয় বা এরকম দাপট শুধুমাত্র বোম্বাদারই আছে। ভাই আসলেই সবাই বলে না যে বাংলার সবথেকে বড় সুপারস্টার হচ্ছে বোম্বাদা, সেটা ভাই পুরোপুরি প্রমাণ করে দিয়েছে। এবং পার্সোনালি আমার যেটা মতামত সেটা হলো যে এই জুটিটা যখনই আসবে, আজ 60 বছর বয়সে তারা আবারও তাদের 50তম সিনেমা নিয়ে এসেছে এবং সেটা অলরেডি ব্লকবাস্টার, এবং আমার মনে হয় এই জুটিটা যদি তাদের 80 বছর বয়সেও কোনো মুভি নিয়ে আসে সেটা ব্লকবাস্টার দিয়ে যাবে। ভাই এই জুটিটার মধ্যে সেরকম একটা দম আছে, ক্ষমতা আছে, কারণ ভাই কী বলবো, এখনও পর্যন্ত দর্শক এই মুভিটাকে দেখার জন্য হলে ভিড় জমাচ্ছে। ভাই এটা আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড আপনি বলতে পারেন। তো ভিউয়ার্স, বোম্বাদার মুভি অযোগ্য তার অলরেডি 42 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 42 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 2,00,000 টাকার মতো, এবং টোটাল 42 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 6,16,00,000 টাকার মতো। তো গাইস, এই মুভিটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে। তো এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, এরপর আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাঙ্কে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটাকে এখনও পর্যন্ত দর্শক যে হারে ভালোবাসা দিচ্ছে বা যেভাবে মুভিটা বক্স অফিস কালেকশন করে যাচ্ছে, আশা করি লাইফ টাইমে একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করে যাবে। এবং অনেকেই বলছিল যে এই অযোগ্য এবং বুমেরাঙ্ক এই দুটো মুভিকে শাকিব খানের মুভি তুফান রিলিজ হওয়ার পর খুঁজে পাওয়া যাবে না, তাদেরকে পুরোপুরি গিলে খাবে তুফান। ভাই তেমনটা কিন্তু হয়ে উঠতে পারেনি, কারণ তুফানের প্রথম দিনের যা বক্স অফিস কালেকশন সেই তুলনায় জিদ্দার মুভি বা অযোগ্য মুভির যে বক্স অফিস কালেকশন সেটা ভাই অনেক বেশি। এবং যদি আপনারা বলেন এটাকে নিয়ে একটা ভিডিও বানাতে, তো অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও বানাবো যে প্রথম দিনে তিনটা মুভির মধ্যে কে সবথেকে বেশি বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস, এই মুভিটা যেভাবে বক্স অফিস কালেকশন করছে বা যেভাবে এখনও পর্যন্ত সাফল্য নিয়ে আসছে সেটা ভাই আসলেই কিন্তু রেকর্ড ব্রেকিং। এবং এই দুটো মুভি কিন্তু বলিউডের বেশ কয়েকটা বড় বড় বিগ বাজেটের মুভির সাথে ক্ল্যাশ করছে, তারপরেও কিন্তু দুটো মুভি যেভাবে রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসছে সেটা ভাই আসলেই কিন্তু অবিশ্বাস্য একটা রেকর্ড। এবং অলরেডি কিন্তু জিদ্দার মুভি বুমেরাঙ্ক সুপারহিট হয়ে গেছে এবং এই মুভিটা ব্লকবাস্টার হওয়ার পথেই কিন্তু হাঁটছে। তো জিদ্দার মুভি বুমেরাঙ্কে নিয়ে কিন্তু অনেক দর্শক আছেন যারা কিন্তু প্রশংসায় ভাসাচ্ছেন এবং এখনও পর্যন্ত মুভিটাকে তারা কিন্তু দেখার জন্য হলে ভিড় জমাচ্ছে। তো ভিউয়ার্স, বুমেরাঙ্ক মুভিটাও তার অলরেডি 42 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 42 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 2,00,000 টাকার মতো, এবং টোটাল 42 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 7,59,00,000 টাকা। তো গাইস, এই মুভিটা অলরেডি সুপারহিট হয়ে গেছে এবং এই মুভিটা ধীরে ধীরে ব্লকবাস্টার হওয়ার পথেই হাঁটছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, এরপর আমরা কথা বলবো সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি প্রভাসের কালকি 2898কে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে এবং এই মুভিটাকে দেখার জন্য দর্শক যেভাবে এখনও পর্যন্ত হলে ভিড় জমাচ্ছে, ভাই সেটা আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড। এবং আমার মনে হয় এই মুভিটা যেভাবে ভালোবাসা পাচ্ছে বা যেভাবে সাড়া পাচ্ছে দর্শকের কাছ থেকে, তাতে করে আমার মনে হয় লাইফ টাইমে মুভিটা 1,200 থেকে 1,300 কোটি টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন দিয়ে যাবে। তবে আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি যে এই মুভিটাকে নিয়ে কিন্তু অনেক নেগেটিভিটি হয়ে
হয়েছিল। নিউজ চ্যানেল থেকে শুরু করে যারা প্রভাসের হেটার্স আছে তারা কিন্তু নানান রকমের নেগেটিভিটি করছিল মুভিটাকে নিয়ে। ফেসবুক পোস্টের মাধ্যমে, বিভিন্ন পোর্টালের মাধ্যমে কিন্তু মুভিটাকে অনেক ছোট করা হচ্ছিল। কেউ বলছিল যে মুভিটাকে নিয়ে কোনো হাইপ নেই, কোনো ক্রেজ নেই, এই মুভিটা বক্স অফিস কালেকশনে সুপার ফ্লপ হয়ে যাবে, কারণ প্রভাসের আদি পুরুষ এবং রাধেশ্যাম মুভি দুটোই অলরেডি সুপার ফ্লপ হয়ে গেছে। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটা প্রভাসের মুভি আদিপুরুষের ডিরেক্টর ওম রাউত নয় ভাই, এটা হচ্ছে সাউথের ফেমাস ডিরেক্টর নাগওয়াসিন, যেভাবে মুভিটাকে প্রেজেন্ট করেছে ভাই দুর্দান্ত লেভেলের। এবং আমরা এতদিন যেটা ভেবেছিলাম যে আমাদের ইন্ডিয়াতে হয়তো কখনোই হলিউডের মতো সিনেমা বানানো যাবে না, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছে নাগওয়াসিন, যেভাবে মুভিটাকে প্রেজেন্ট করেছে, যেভাবে লুক অ্যান্ড ফিল দিয়েছে ভাই দুর্দান্ত লেভেলের। এই মুভিতে সিজিআই ভিএফএক্স দেখলেই জাস্ট আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই, আলাদা লেভেলের গুজবাম দেবে আপনাকে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার যখন এন্ট্রি হচ্ছে জাস্ট আপনি কী বলবো, আপনি সিটি মারতে বাধ্য হবেন ভাই, আলাদা লেভেলের। তো গাইস, এই মুভিটা তো একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে এটা আপনারা জানেন, কিন্তু মুভিটা ওভারসিজ মার্কেট থেকে কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসছে এবং মুভিটা দিন দিন একটা ইতিহাস ক্রিয়েট করছে। তো এবং আরও একটা গুড নিউজ আমি আপনাদেরকে দিয়ে দিই যে প্রভাসের মুভি কালকে কেরিয়ে। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, যারা মুভিটা দেখেছেন তারা অবশ্যই জানতে পারবেন যে এই মুভিটার শেষে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে যে কালকির কিন্তু ইউনিভার্স আসবে এবং কালকির পার্ট টু এর অলরেডি 60% শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই সব মুভির ক্ষেত্রে কিন্তু পোস্ট প্রোডাকশনের যে কাজ সেটাতে কিন্তু অনেক সময় লাগে, তার জন্য মুভিটাকে 2026 বা 2027 রিলিজ করা হবে, কারণ মাঝে প্রভাসের আরও দুটো মুভি আছে। তো গাইস, প্রভাসের মুভি কালকি 2 দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, প্রভাসের মুভি কালকি তার অলরেডি 22 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 22 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 6,34,00,000 টাকার মতো এবং টোটাল মুভিটা 22 দিনে ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 595,21,00,000 টাকার মতো এবং টোটাল মুভিটা 22 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 1,113,45,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশনকে নিয়ে আপনাদের কী মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট ওয়াটের মুভি শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে অলরেডি কিন্তু ইন্টারন্যাশনালি ব্লকবাস্টারের তকমা দিয়ে দেওয়া হয়েছে, কারণ মুভিটা বাংলাদেশ থেকেই ভাই রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে এবং তার সঙ্গে সঙ্গে মুভিটা তো পুরোপুরি ওভারসিজকে কাঁপিয়ে দিয়েছে। এবং এই মুভিটা এখন অলরেডি পশ্চিমবাংলায় রিলিজ করা হয়েছে ভাই, সেখানেও একটা বিরাট রকমের বক্স অফিস কালেকশন করবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবং আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে শাকিব খানের মুভি তুফান কিন্তু পশ্চিমবাংলা থেকে একটা আহামরি বক্স অফিস কালেকশন কখনোই করতে পারবে না, কারণ মুভিটাকে হল প্লাস শো টাইম অনেকটাই কম দেওয়া হয়েছে এবং এটা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের একটা মুভি এবং এই মুভিটাকে মাল্টিপ্লেক্সে বেশি শো দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুভিটা একটা আহামরি বক্স অফিস কালেকশন করতে পারবে না, কারণ যারা বলছে যে মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করবে, হ্যাঁ, তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, মুভিটা হল প্লাস শো টাইমের তুলনায় কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনই করছে। তবে যেমনটা বাংলাদেশে করেছিল তেমনটা কিন্তু কখনোই পশ্চিমবাংলায় হবে না, কারণ পশ্চিমবাংলায় কমার্শিয়াল মুভির অবস্থা অনেকটাই খারাপ। তারপর আপনাদেরকে আমি আরও জানিয়ে রাখি, এখানে কিন্তু কালকের একটা বিরাট বড় ঝড় চলছে, তার সঙ্গে সঙ্গে বাংলার বক্স অফিসে এখনও পর্যন্ত বুমেরাং এবং অযোগ্য দুটো মুভি রানিং সাকসেসফুলি আছে এবং বাংলার দুজন বড় বড় সুপারস্টার তাদের সাথে ক্ল্যাশ করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করা সম্ভব নয়। তবে হ্যাঁ, হল প্লাস শো টাইমের তুলনায় কিন্তু ঠিক আছে। সো ভিউয়ার, শাকিব খানের মুভি তুফান তার অলরেডি 32 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 32 এসে মুভিটা ওভারসিজ প্লাস বাংলাদেশ মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 33,00,000 টাকার মতো এবং টোটাল 32 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 51,00,000 টাকার মতো। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কী মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই 5টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।